আসসালামু আলাইকুম তানজিলা রান্নাঘর সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো পায়েস গোবিন্দভোগ চালের পায়েস বানাবো আর এর জন্য আমাদের লাগবে চাল আমি নিয়েছি একশো গ্রাম মাত্র চাল দিয়ে বানাবো আজকে চলুন আমরা চলে যাই মূল উপকরণে আমি একশো গ্রাম চাল নিয়েছি এটি ধুয়ে নেবো ভালোভাবে একটা বাটিতে নিয়ে নিয়েছি এটি ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে আমি কড়াইয়ে হাফ লিটার দুধ দিয়েছি লিকুইড দুধ এটা উষ্ম গরম করে কিছুটা পরিমাণ তুলে নেব কারণ এতে একটু গুঁড়ো দুধও দেব গুঁড়ো দুধ দিলে খেতে খুব ভালো লাগে কিছুটা পরিমাণ তুলে রাখলাম উষ্ম উষ্ম গরম হয়েছে বেশি গরম হয়নি দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর তিনটে এস তেজপাতা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু বলক উঠলে বল কোটার আগেই চালটা দিয়ে দেব চালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে আমি সে উষ্ম দুধ যেটা চুল তুলে নিয়েছিলাম ওর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো দুধ দিয়েছি আমি মোট যেহেতু আমার একশো গ্রাম চাল বেশি দিলে দেওয়া যায় কিন্তু আমি একটু কম দিয়েছি এটা ভালোভাবে ঘেঁটে রেখে দেব এখন দেব না এদিকে চালটা আমার সিদ্ধ হচ্ছে হালকা করে নাড়াচাড়া করে দেবো মাঝে মাঝে নয় তলা লেগে যেতে পারে সিদ্ধ হতে এখনো বাকি একটু হালকা আঁচে রেখে দেব অনেকটা সিদ্ধ হয়ে এসছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে হালকা করে একটু নেড়ে দেব দেখব কতটা সিদ্ধ হয়েছে একটু বাকি আছে সিদ্ধ হতে প্রায় হয়ে গিয়েছে অল্প একটু বাকি কিছুক্ষণ রেখে দেব প্রায় দু মিনিট পর চালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ঘেঁটে নেব এবার চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি দিচ্ছি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন কম বেশি দেবেন পায়েসের মিষ্টি সবাই কেমন হয় জানি তবু অনেকে একটু বেশি খেতে পছন্দ করে অনেকে একটু কম সেই জন্য স্বাদটা সবাই বুঝে দেবেন ভালোভাবে চালটাকে ঘেঁটে নেব এবার যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ সেটা এর মধ্যে দিয়ে দেবো পায়েসটা আমাদের হয়ে গিয়েছে একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া করে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব এটি নামিয়ে রেখে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এর মধ্যে কিছুটা পরিমাণ আমি কাজু আর কিশমিশ একটু ভেজে নেব ঘিয়ে ভেজে দিলে খুব টেস্ট হয় হালকা করে এক মিনিট ভেজে নেবো হালকা আছে বেশি আছে ভাজলে পুড়ে গেলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে হালকা লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আমি এবার পায়েসটা এই পাত্রে নামিয়ে নেব সব পায়েসটা এর মধ্যে নামিয়ে নেব নিচ্ছি আর উপর থেকে সেই কিশমিশ কাজু ভাজা ছিল সেগুলো ছড়িয়ে দিয়ে এলাম পায়েস আমাদের কমপ্লিট সবাইভাবে বানাবেন